পাটুরিয়া ঘাটে খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান ফয়েজি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, পাটুরিয়া যানবাহন পারাপারে বাড়তি টাকা আদায় সহ ঘন্টার পর ঘন্টা যে গাড়ি আটকে রাখার অভিযোগ পাওয়া যাচ্ছে, এছাড়া অনিয়ম আর জনভোগান্তির কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ শারমিন, আমি পাটুরিয়া প্রান্তে সকাল থেকে অবস্থান করছি। আজও কিন্তু শত শত ট্রাক চালক কিন্তু টিকিট কাউন্ট BIWTC টিকিট কাউন্টারে অপেক্ষা করছিল। আমরা গণমাধ্যম কর্মী যাওয়ার পর কিন্তু সেটা আমাদের ঘিরে ধরে সেখানে তাদের অভিযোগ ছিল যে আজও তাদের বাড়তি টাকা ছাড়া তাদের টিকিট মিলে না। তারা দুই দিন তিন দিন আগে আসছে, তারা সরকার নির্ধারিত ফি দিলে তাদের টিকিট দেওয়া হচ্ছে না, তাদের টিকিট কাউন্টার থেকে যাত্রীবাহী বাস আছে এমন অভিযোগে তারা তাদেরকে ফি দিচ্ছে। অথচ আজকে ঘাট এলাকায় এক ঘন্টা দুই ঘন্টা আগে যে সমস্ত পণ্যবাহী ট্রাক এসেছে তারা কিন্তু নির্ধারিত ফির চাইতে অতিরিক্ত ফি দিলে তারা মুহূর্তের মধ্যে তাদের টিকিট মিলে যাচ্ছে। এটা কিন্তু এই শত শত যানবাহন শ্রমিকদের অভিযোগ আমরা শুনেছি। আর এখানে আরেকটি বিষয় আছে যে পাটুরে দৌলতদিয়া নৌ রুটে তীব্র স্রোত রয়েছে, থাকার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আর একটি হচ্ছে যে যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে এখানে কিন্তু যে পন্টুন রয়েছে সেগুলো কিন্তু প্রায় ডুবে যাচ্ছে। এই পন্টুনে পানি আসার কারণে এখানে কিন্তু যানবাহন ওঠানামা করা এবং শিমুলিয়া বাংলা বাজার ফেরি বন্ধ থাকার কারণে এখানে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে এবং তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এ কারণে আরো যে শত শত যানবাহন এখানে পারাপারে অপেক্ষা রয়েছে, এখানে নারী শিশু বৃদ্ধ তারা কিন্তু এখানে অপেক্ষা করার কারণে তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। অর্থাৎ যানবাহন শ্রমিক এবং যাত্রীদের এখানে তারা ঘন্টা পর ঘন্টা বসে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শারমিন, এ ছিল পাটুরিয়া ঘাট এলাকা থেকে সর্বশেষ। হাসান, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।